অনেক প্রোডাক্ট আছে ডাক্তারদের গিফট টিপ দেয় ঔষধ কোম্পানির, ওগুলো থেকে আমরা কিছু কালেকশন করি। ওই যে ওদেরকে যে গিফট আইটেম দেয় ওইখান থেকে বাড়তি যেটা বাঁচে ওটা আমাদের কাছে সেল করে দেয়। যে বড় কথা এখানে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় না, এখানে মোটামুটি দাম কম। এখানে আসি আসলে বহু বছর থেকে, কেনাকাটা হয় টুকটাক। এও এসেছি, বাট প্রাইসটা আমার মনে হয়েছে আগের মতো এত রিজনেবল না, একটু দাঁড়া আসলে বাড়িয়েছে, কারণ মার্কেটটা পেয়ে গেলে যেটা হয়। তাও প্রোডাক্ট ভালো, সবচেয়ে বড় কথা এখানে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় আমি সেটা মনে করছি। আর টুকটাক কেনা হয়, যেরকম এখানে গুঁড়া দুধ পাওয়া যায়, তারপরে একটা ফ্রাই প্যান নিলাম, এগুলোই। না এখানে মোটামুটি দাম কম, আর এখানে পেপারসগুলো ভিতরে পেপারসগুলো অনেক ভালো, বাচ্চাগুলার লেখালেখা পড়া করে তো মাঝে মাঝে দরকার হয়, এগুলো নিয়ে নিলাম আর খুব কম দামে। এটা প্রতি পিস 40 টাকা করে, আর বাইরে থেকে কিনতে গেলে 70 টাকা। এখানে আসি আসলে বহু বছর থেকে, কেনাকাটা হয় টুকটাক, খুব যে বেশি তা না, তবে বাজারের মূল্যর থেকে দাম তুলনামূলক একটু কম পাওয়া যায় বলে এখানে আসা। তবে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তুলনামূলক দামটা এখন একটু বেশি মনে হচ্ছে, তাই কিনতে পারছি না বলে ঘুরতেছি। ওই যে ওদেরকে যে গিফট আইটেম দেয় ওইখান থেকে বাড়তি যেটা বাঁচে ওটা আমাদের কাছে সেল করে দেয়। এগুলো বিভিন্নভাবে কালেকশন করি, যেমন কিছু আমরা ক্রয় করি হচ্ছে চক বাজার থেকে, আর অনেক প্রোডাক্ট আছে ডাক্তারদের গিফট টিপ দেয় ঔষধ কোম্পানির, ওগুলো থেকে আমরা কিছু কালেকশন করি। ওগুলো কালেকশন দেখা যায় বিভিন্ন রকমভাবে আমরা পাই আর কি, লিঙ্ক পাই, ওইভাবে কালেকশন করি। লোকজনই আছে এরকম, সাধারণ পাবলিকে এসে বলে যে ভাই এগুলো কিনবেন নাকি, তখন আমরা বলি হ্যাঁ কিনবো, করে না আমরা সরাসরি ডাক্তারের কাছে কিনতে পারি না। না দাম বাড়তি কমতে এটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের তো দাম এমনি বাড়তি, যেমন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনি কিনবেন, মনে করেন একটা সাবান আগে কিনতেন 50 টাকা, এখন 80 টাকা 85 টাকা হয়ে গেছে।